বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। সকিনা যাত্রা কলেজ সাঁওতাল বগুড়া এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের তৃতীয় ক্লাস, এই ক্লাস তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করা হবে। এই বিষয়টি পাঠ শেষে আমরা তা শিখব, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতে পারব। প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার জানব, প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব সম্পর্কে জানব। ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ কল্পনার জগতে বাস্তবতা বা কল্পনার জগতে বাস্তবরূপে বিচরণ করা। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা কিংবা কল্পনা বাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি এমন একটি বিষয় যেখানে কোনো ব্যক্তি কল্পনার জগতে তার চেতনা আবেগ অনুভূতি বাস্তবের ন্যায় সে বিচরণ বা অনুভব করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে বাস্তবের অনুকরণে দৃষ্টিপট উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় সেবানুভূতি ও দৈহিক ও মানসিক ভাবাবেগ ও উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত একটা অধ্যায় যেখানে সেই পরিবেশে কোনো ব্যক্তি বা ইউজার বা ব্যবহারকারী সেই পরিবেশে সে কল্পনার জগতে বাস্তবের ন্যায় দৃষ্টি উপভোগ বা শ্রবণ অনুভূতি বা দৈহিক বা মানসিক আবেগ ভাব উত্তেজনা ইত্যাদি সে অনুভব করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ, অর্থাৎ এটা করার জন্য আমাদের কি কি সমূহ প্রয়োজন। হেড মাউন্টেড ডিসপ্লে যেটা আমাদের চোখে লাগানো হয়, ডেটা ডেটা ভিলোভি অর্থাৎ এটার মাধ্যমে একজন ব্যক্তি সে হাতের যে অনুভূতিটা এখান থেকে সে বাস্তবায়নে সে বুঝতে পারে বা করতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ বডি সুইট,
অর্থাৎ এটা শৈলে এটা পর্ণ হলে সে তার যে অনুভূতি সেগুলো সে কল্পনা জগতে বাস্তবের যে অনুভূতি বা উত্তেজনা সে অনুভব করতে পারে। উচ্চমানের অডিও অবস্থা, এই ব্যবস্থায় প্রযুক্তির মাধ্যমে তার কানে হেডফোন ডিভাইস লাগানো হয়, সেখান থেকে সে বাস্তবের যে পরিষ্কার যে শব্দ বা সাউন্ড এগুলো সে উপলব্ধি বা শুনতে পারে। রিয়েলিটি ইঞ্জিন, অর্থাৎ সে কম্পিউটার মাধ্যমে বাস্তব যে চালন অবস্থা সেটা সে অনুভব করতে পারে। ফ্যাসিলিটি একজন ব্যক্তিকে কোন রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। সম্প্রতি গুগলও লাইভলি নামে একটি ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে, যেখানে একটি ভার্চুয়াল কক্ষ বা পরিবেশে যেকো তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের নিয়ে প্রবেশ করতে পারে, সেখানে ইচ্ছামতো বস্তু দিয়ে সাজানো বন্ধুদের সাথে মারামারি নাচানাচি আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি সম্ভব। অর্থাৎ এই ব্যবস্থায় একজন ব্যক্তি কোনো শারীরিক বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঝুঁকি বা কোনো বিপদ সব কিছুই ছাড়াই সে বাস্তবের ন্যায় অভিজ্ঞতা সে নিতে পারে। বর্তমানে গুগল লাইভলি নামে একটি ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে, যেখানে বাস্তবের ন্যায় কোনো ব্যক্তি তার বন্ধুবান্ধবের সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারে এবং সেখানে ইচ্ছামতো তার মনের ভাব তার ইচ্ছা আবেগ অনুভূতি সে গ্রাফিক্যালি প্রকাশ করতে পারে। প্রত্যেক জীবনে ভার্সিলিটির প্রভাব, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ভার্সিলিটির প্রভাবটা বিদ্যমান রয়েছে। যেমন শিশু শিক্ষায় এখানে একটি শিশু এই পদ্ধতিতে সে শিক্ষা অর্জন করতে পারে। ডাক্তারদের প্রশিক্ষণ, অর্থাৎ এই প্রক্রিয়ায় একজন ডাক্তার সে কোনো কাজ পূর্বের আগে ট্রেনিং স্বরূপ কোনো ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ভিতরের অংশ যেগুলো কম্পিউটার মাধ্যমে সে প্রবেশের মাধ্যমে ওগুলো দেখা পর্যবেক্ষণ করা নাড়াচাড়া করা এই কাজগুলো করতে পারে, যেখানে একজন ডাক্তার যে কাজটি করতে গেলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা ভুল হইলে রোগীর প্রাণনাশ বা সমস্যা হতে পারে, যে কারণে একজন ডাক্তার প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল পদ্ধতিতে এই রোগ বিষয়গুলো সে অ্যানালাইজ বা শিখন প্রশিক্ষণ সে করতে পারে। কার ড্রাইভিং প্রশিক্ষণ, অর্থাৎ একজন ব্যক্তি কোনো কার অথবা গাড়ি প্রশিক্ষণের জন্য এই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, কেননা একজন ব্যক্তি যে কখনো কার বা কোনো গাড়ি পরিচালনা করেনি বা চালায়নি
তাকে যদি একটি গাড়ি প্রথমেই তাকে দেওয়া হয়, তাহলে সে ড্রাইভিং করার সময় তার অনভিজ্ঞের কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে যানবাহনের ক্ষতি বা তার শারীরিক ক্ষতি সাধিত হতে পারে, যে কারণে এই পদ্ধতিতে কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনা বা বিপদ ছাড়াই সে গাড়ি প্রশিক্ষণ যেখানে বাস্তবায়ন নেয়, রাস্তা ঘাট সিগনাল সেখানে থাকবে, সেখানে এখন ব্যক্তি তার ইচ্ছা মতো সে গাড়িকে ড্রাইভ করতে পারবে এবং সে সেই সম্পর্কে জানতে পারবে। যেখানে গাড়ি যদি ওখানে অ্যাক্সিডেন্টও হয়, সেক্ষেত্রে সে শুধু অনুভূতি নিতে পারবে, কিন্তু তার কোনো শারীরিক কোনো ক্ষয়ক্ষতি সাধিত হবে না। বিমান চালানোর প্রশিক্ষণ, অর্থাৎ এই প্রশিক্ষণটি ঠিক গাড়ি চালানোর মতনই, একজন ব্যক্তি তাকে প্রথমে শুরুতে এই প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে ফিজিক্যালি যেন কোনো দুর্ঘটনা বা ক্র্যাশ সংঘটিত না হয়। এক্ষেত্রে একজন ব্যক্তি বিমানের সার্বিক যন্ত্রাংশ ব্যবহার, নাড়াচাড়া, ল্যান্ডিং, উড্ডয়ন এই কাজগুলো সে ওখানে সে শিখতে পারে, যার ফলে সে প্রশিক্ষণকালে যদি কোনো ভুল করে সেক্ষেত্রে বিমান বা চালকের কোনো ক্ষয়ক্ষতি সাধিত হয় না। সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, সেনাবাহিনীতে বর্তমানে প্রযুক্তি যুগে যুদ্ধ প্রশিক্ষণে ফ্যাসিলিটির ব্যবহার শেখানো হয় বা করানো হয়। এক্ষেত্রে একজন সৈনিক তার অস্ত্রের মাধ্যমে লক্ষ্যস্থানে আঘাত করা, যেমন গুলি করা বা কোনো কিছু নিক্ষেপ করা, এই কাজগুলো সে প্রযুক্তির মাধ্যমে সে করতে পারে। সেখানে একজন সৈন্য সে বাস্তব পরিবেশ বাস্তবের ন্যায় কল্পনার জগতে সে তার অনুভূতি, লক্ষ্য বস্তু, সে এগুলো সে চর্চা বা প্রশিক্ষণ সে করতে পারে। সেক্ষেত্রে ফিজিক্যালি যে অস্ত্রের যে গুলির অপচয় বা শারীরিক ক্ষতি বা কোনো প্রতিকূল অবস্থা সে উদিত হয় না, যে কারণে এখানে সে একজন সৈনিক সে নিরাপত্তার সঙ্গে তার প্রশিক্ষণ সে তার ইচ্ছামতো সে চালাতে পারে। ব্যবসা বাণিজ্য, অর্থাৎ বর্তমান যুগে ব্যবসা বাণিজ্যেও ফ্যাসিলিটির প্রভাবটা চলমান, যেক্ষেত্রে একজন ব্যক্তি এই পদ্ধতিতে তার শারীরিক বিষয়গুলো সে অ্যানালাইজ করতে পারে, যে কারণে সেখানে তার ব্যবসায়িক যে হিসাব নিকাশ বা অ্যানালাইসিস করে যদি ভুল ত্রুটি হয় সেখানে তাৎক্ষণিক কোনো ক্ষতিগ্রস্ত হয় না, যেটা ফিজিক্যালি করলে সে ক্ষতিগ্রস্ত হতে পারত এবং তার আর্থিক ক্ষতি হতো, কিন্তু এই পদ্ধতিতে সে তার বিষয়গুলো সে অনুভব করতে পারে এবং সেগুলো সম্পর্কে সে অ্যানালাইজ বা চর্চা করতে পারে। মহাশূন্য অভিযানে, অর্থাৎ এই পদ্ধতিতে বর্তমানে বিশ্বের যে মহাশূন্যের যে অভিযানগুলো যেগুলো অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ, এই কাজগুলো বর্তমানে মহাশূন্যে এই পদ্ধতিতে সে একজন বিজ্ঞানী সে মহাশূন্যের সার্বিক বিষয়গুলো সে পরিচালনা, অ্যানালাইজ, পর্যবেক্ষণ, গবেষণা সে করতে পারে। নগর উন্নয়ন, এই পদ্ধতিতে গ্রাফিক্যালি একজন নগরপিতা বা কর্মকর্তারা একটা শহরের সার্বিক উন্নয়ন যে কার্যক্রম গ্রাফিক্যালি সেগুলোকে
সাজিয়ে সে অ্যানালাইজ করতে পারে। সেখানে কোনো কিছু ভুল ত্রুটি হইলে সেগুলো পরিমার্জন, পরিবর্তন, সংস্করণ করার অপশন থাকে। সেক্ষেত্রে এক্ষেত্রে বিয়োজন বা সংস্করণের জন্য কোনো অর্থের ব্যয় সংগৃহীত হয় না। এটা আমরা যদি বাস্তবে করা হতো তাহলে সেক্ষেত্রে ভুল হলে সেগুলো অর্থ এবং সময়ের অপচয় ঘটত, যেটা এই পদ্ধতিতে করাটা অনেকটা যুক্তিসম্পন্ন। প্রত্যেক জীবনে ফ্যাসিলিটির নেতিবাচক প্রভাব, অর্থাৎ আমরা ফ্যাসিলিটির অনেকগুলো ভালো দিক আমরা জানলাম, কিন্তু এগুলো কিছু মন্দ বা খারাপ দিকও রয়েছে যেগুলো আমরা আলোচনা করব। দাম ও জটিলতা, এই প্রযুক্তি ব্যবহারের যন্ত্রাংশের দামটা অনেকটা চড়া এবং সেগুলো পরিচালনা করাটা অনেকটা জটিল। স্বাস্থ্যের ক্ষতিকারক, অর্থাৎ আমরা জানি আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করি যেমন মোবাইল ফোন, কম্পিউটার, যেগুলোর একটি ফ্লাক্স বা রশ্মির দ্বারা পরিচালিত হয় বা সেগুলো একটা ফ্লাক্স থাকে বা একটা ক্ষতিকারক একটি পরিবেশ থাকে, যেমন চোখের উপর প্রভাব পড়ে, মস্তিষ্কে প্রভাব পড়ে, শরীরের একঘেয়েমি বসে থাকার পরে শরীর কি হয় তোমার হচ্ছে যে ব্যথা বা লেগে যাওয়া, এই ধরনের অনুভূতিগুলো হয়ে থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে প্রযুক্তির অতিমাত্রায় ব্যবহার ফলে বর্তমান যুগের মানুষ তারা অনেকটা অলস হয়ে গেছে, তারা কোনো শারীরিক পরিশ্রম করতে চায় না বা পারে না, সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কল্পনার জগতে বিচরণ, অর্থাৎ এই পদ্ধতিতে একজন ব্যক্তি কল্পনার জগতে পুরোপুরি বাস্তবায়নে সে বিচরণ করে এবং সে সেভাবে সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়, কিন্তু বাস্তব প্রশিক্ষণের সময় যখন সে বাস্তব জগতে আসে তখন সে বাস্তব জগতে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো সে কম্পিউটার প্রযুক্তিতে সে দেখেনি বা পায়নি সেগুলো সম্মুখীন হলে তখন তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেমন আমরা যখন ফ্যাসিলিটিতে কোনো প্রশিক্ষণ যেমন গাড়ি প্রশিক্ষণ করে থাকি যেখানে সুন্দর রাস্তা, সুন্দর ট্রাফিক ব্যবস্থা, সুন্দর সিগন্যাল এগুলো আমরা পেয়ে থাকি, কিন্তু বাস্তবে এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না। যেমন বর্তমান যুগের রাস্তাঘাট, সিগন্যাল, মানুষের চলাচলের ব্যবস্থা যেগুলো অনেকটা সমস্যা সৃষ্টি করে, যেমন রাস্তার ভাঙ্গা, খনাখন্দন বা যানবাহনের রং সাইড দিয়ে চালানো, লোকজন হঠাৎ করে রাস্তা দিয়ে পার হওয়া, এই জিনিসগুলো সে সম্মুখীন হয়। তখন সে কল্পনা জগতের যে অনুভূতি সেগুলো সে বাস্তবতে রূপান্তরের ফলে অনেক সময় অনেকটা সমস্যা বা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। মানুষত্বহীনতা, অর্থাৎ এই পদ্ধতিতে মানুষটা এতটা ভার্সিয়েল বা কর্মজগতে বসবাস করে সে যখন বাস্তবতা আসে তখন সে সবকিছুই ভার্সিয়ালিটি বলে সে মনে করে, সেক্ষেত্রে তাদের
মানুষের অনুভূতি মস্তিষ্কের বা মনুষ্যত্বহীনতা সৃষ্টি হয়। পাঠ মূল্যায়ন, ভার্সিলারিটি কি, অর্থাৎ ভার্সিলারিটি বলতে আমরা কি বুঝি? ভার্সিলারিটি মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এই পক্ষে বা বিপক্ষে ব্যাখ্যা দাও, অর্থাৎ আমরা এখান থেকে যা শিখলাম সেখান থেকে মানুষের মূল্যবোধের কতটা অবক্ষয় ঘটেছে এবং সেখান থেকে আমরা কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা ব্যাখ্যা দিতে পারবো। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আমাদের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে যেগুলো করা হয় সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিশদ ধারণা লাভ করব। বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণ সম্পর্কে জানব। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ সম্পর্কে জানব। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনা গুলো কে কৃত্রিম উপায়ে অর্থাৎ কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়া, অর্থাৎ মানুষের যে চিন্তা মেধাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তির মাধ্যমে রূপ প্রদান করা অবস্থা। এখানে একটা ছবি দেওয়া আছে যেখানে একজন মানুষের মস্তিষ্কের ভিতরে একটি চারকোনা চিপস বসানো আছে যেটাকে মানুষের মগজ বা ব্রেন বা মস্তিষ্কের বুদ্ধির ন্যায় কাজ করে। এই চিপসটা একটা প্রযুক্তির নির্ভরশীল মানুষের ব্রেনের ন্যায় সে কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার দীপ বৈষ্ণু এর কাছে বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গেরি ক্যাসপারভ পরাজিত হয়, অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির একটি যন্ত্র যেখানে কম্পিউটারে একজন বিশ্বের দাবা চ্যাম্পিয়ন ব্যক্তি সে প্রথম কম্পিউটারের যে দাবা আছে যেটা কৃত্রিম বুদ্ধিপূর্ণ সম্পন্ন তাকে সে পরাজিত হয়, অর্থাৎ দেখা যায় যে তার মেধার চাইতে কম্পিউটারের বুদ্ধিমত্তাটা অনেক শক্তি সম্পন্ন যে কারণে সে পরাজিত বরণ করে। অর্থাৎ কম্পিউটার কোনো ভুল সিদ্ধান্ত নেয় না, যদিও বা কম্পিউটার মানুষেরই তৈরি কিন্তু তাকে জ্ঞান দেওয়া হয়েছে সার্বিক বিষয়ে, যে কারণে কম্পিউটার তার জ্ঞানের আলোকে সে কোনো ভুল করে না কিন্তু মানুষ অনেক সময় তার বিভিন্ন সময় তার সিদ্ধান্তের ভুল সিদ্ধান্ত নিতে পারে। বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণ,
অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে একটি বুদ্ধিমান কম্পিউটার আচরণ স্বাভাবিক গুণ। চিন্তা ও কারণ, সমস্যা সমাধানের কারণগুলো ব্যবহার, সমস্যা সমাধানের কারণগুলোকে ব্যবহার, এখানে একটা বিষয় দিবার দেওয়া আছে। জ্ঞান অর্জন ও প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তি প্রদর্শন, জটিল ধাঁধাময় পরিস্থিতিগুলোতে গুলো একসাথে কাজ করা, নতুন পরিস্থিতিতে দ্রুততম ও সফলভাবে সাড়া প্রদান, কোন পরিস্থিতিতে উপাদানগুলো সম্পর্কে গুরুত্বকে শনাক্ত করা, অস্পষ্ট অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ তথ্যকে মোকাবেলা করা। আত্মমূল্যায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা অনেক জটিল ও কঠিন কাজ করা যায়, অর্থাৎ যদিও বা প্রযুক্তি মানুষের তৈরি যন্ত্র বা ডিভাইস, কিন্তু সেখানে যে জ্ঞানগুলো তাকে প্রদান করা হয় সেগুলো সে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারে এবং সর্বোচ্চ সেবা দিতে পারে, যেখানে একজন ব্যক্তির তার জ্ঞান অনেক সময় তাদের ভুল ত্রুটি বা সৃজনতা করতে পারে। কিন্তু এক্ষেত্রে কম্পিউটার কোনো ভুল সিদ্ধান্ত নেয় না এবং সে তাৎক্ষণিক এবং দ্রুত কোনো কাজের মূল্যায়ন বা সমাধান করতে পারে, যা মানুষ পারে না। আজকে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং সম্পর্কে জানলাম এবং প্রযুক্তির ভালো এবং মন্দ সম্পর্কে আমরা অবগত হলাম। আশা করি তোমরা এই আজকে অনলাইন ক্লাসে ফ্যাসিলিটি ও কথা সম্পর্কে আমরা ভালোভাবে অবগত হয়েছি। তোমাদের সবাইকে আজকের ক্লাস দেখার জন্য বা অনুধাবন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। বর্তমান বিশ্বে করোনার যে ভয় পরিস্থিতি, সেটা অবগত থাকবা এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবে না, হাত পরিষ্কার রাখবা, কিছুক্ষণ পর পর হাত সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে করবা, ভালো থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।